দই খায়ে শান্তকে এমন করেছিলেন সিরাজ কক্ষ থেকে তেমনটি নিশ্চিত করা হয়েছে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের সকালে জমে উঠেছেন নাজমুল হোসেন শান্ত ও সিরাজের মধ্যকার দৈরথ শান্তকে উত্তক্ত করবার কোনো সুযোগই হাতছাড়া করেননি সিরাজ পাঁচশো পনেরো বিশাল টার্গেটে ব্যাট করছে তখন বাংলাদেশ বাইশ গজে প্রায় থিত হয়ে গেছেন নাজমুল শান্ত অর্ধশত রান নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি এমন এক সময় সিরাজের করা বাউন্সারে পুল শট খেলেন শান্ত তাতে বাউন্ডারিও পেয়ে যান বাংলাদেশের অধিনায়ক মূলত এরপরে সিরাজ ভিন্ন পন্থা বেছে নেন স্লেজিং ক্রিকেটেরই একটা অংশ আর শান্তকে বল হাতে প্রলোভনের ফাঁদে ফেলতে ব্যর্থ সিরাজ ঠিক সেই কারণেই শান্তর মেজাজ ও মনোযোগ নষ্ট করবার রাস্তা বেছে নেন সিরাজ প্রায় প্রতিটা বল শেষে এগিয়ে গেছেন তিনি শান্তর দিকে কখনো হাত দিয়ে মুখ ঢেকে বলেছেন কিছু কখনো আবার জার্সি দিয়ে আড়াল করেছেন নিজের মুখ জবাবে শান্ত শ্রেফ স্মিত হাসি দিয়েই দিয়েছেন সিরাজকে শান্ত যেন জানান দিলেন আজ আমার মনোযোগ এভাবে আর যাবে না তবুও সিরাজ রাগিয়ে তুলতে চান শান্তকে তাতে করে যদি ভুল করে বসেন শান্ত সেটাই সিরাজের লক্ষ্য এখন অব্দি তিন টেস্টে দুইবার শান্তকে আউট করেছেন সিরাজ তাই তো টাইগার অধিনায়কের উইকেট এই দফাও তুলে নিতে চাইছেন সিরাজ তাছাড়া সাকিব হাসানকে সঙ্গী করে একটা জুটি গড়ে ফেলেছেন শান্ত ভারতের জন্য তা ভীতিকর না হলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে পারে তাই তো সিরাজরা চাইছিলেন শান্ত সাকিব জুটির দ্রুত পতন